السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الحمد لله শহীদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক ইসলামী সেমিনারের সম্মানিত সুযোগ্য সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ,
অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই সকল, শুরুতে আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার বিশেষ তৌফিকে আমরা তার পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিতেন, তাহলে আমরা আল্লাহর পথে, দিনের পথে, ইসলামের পথে চলার সুযোগ লাভ করতাম না। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে কবুল করে সম্মানিত মর্যাদাশীল করেছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সেই যুব সমাজকে, যেই যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্দর ইসলামী সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। কারণ আমরা জানি, আমরা দেখছি, যুব সমাজ আজকে দিন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক না? এমনই প্রেক্ষাপটে যেই যুব সমাজ এই সমাজকে এই সুন্দর ইসলামী সেমিনারের উপহার দিয়েছে, সেই যুবকদেরকেই কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে বরকতময় করুন। সেই সাথে যারা যেভাবে এই সেমিনারকে সফল করার সহযোগিতা দিয়েছেন, ভূমিকা রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহ সকলের জীবনে বরকত দান করুন, এবং সকলে যেন এইভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে দৈনিক কাজে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আপনারা অবগত রয়েছেন আমার একটি নির্দিষ্ট বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, সে বিষয়কে সামনে রেখেই কিছু কথা হবে। বিষয়টি হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফলতা। দুনিয়া ও আখিরাতে সফলতা চায় না এমন কোন মানুষ আছে কি বলেন? আছে নাকি? যে যত তরিকায় পথে ডাকছে, কেউ কি বলে যে এই পথে সফলতা নাই? কেউ বলে? কেউ বলবে না। যে যেটা চিন্তা করে, যেদিকে ডাকে, সবাই বলে যে এটাই হলো সফলতার পথ, এটাই হলো সফলতার কাজ, এটাই হলো সফলতার দিক। বাস্তবে মানুষ যখন সফলতা চায়, তাই মানুষেরা মানুষকে সফলতার দিকে আহ্বান জানায়। প্রিয় ভাইয়ের আমার কথা খুব হয়তো দীর্ঘ হবে না, একটু শারীরিকভাবে খুব একটা সুস্থ মনে করছি না, কারণ গতকালকে একটু ভ্যাকসিন নেওয়াতে রাত এবং দিন বেশ কঠিন হয়ে গেছে। তো প্রোগ্রামে কথা দেওয়া বা প্রোগ্রাম নিয়েছি, এজন্যই জাস্ট খালি উপস্থিত হতে এসেছি, কিন্তু যে ধরনের আলোচনা রাখার জন্য শারীরিক অবস্থা দরকার সে ধরনের নেই। তো যতটুকুই হোক, খুব সামান্য হলেও অনুরোধ জানাবো সবাইকে, বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করব, একটু চিন্তা করার চেষ্টা করব। সফলতার নাম দিয়ে মরিচিকার পিছনে যদি আমরা ছুটি, তাহলে নিজেই নিজেকে ধোকার মাঝে নিক্ষিপ্ত করা ছাড়া আর কিছুই নয়। তবে মনে রাখতে হবে, সফলতার কথা অনেকজন বলেছেন, অনেকজনের মাঝে অনেকজনের কথা সঠিক নাও হতে পারে, কিন্তু নবী রাসূলগণ যখন সফলতার কথা বলেছেন, সেটা অবশ্যই অবশ্যই সঠিক হবে। তো দুনিয়া ও আখিরাতে সফলতার পথ নবী রাসূলগণ কি বললেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমি বিষয়টিকে সামনে রেখে 10টি পয়েন্ট
আলোচনা করার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে, একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সফলতার প্রথম বিষয় হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফলতা। আযামু আসবাবিল ফালাহি হুয়া আল ঈমানু বিল্লাহ ওয়া তাহকীকু তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল্লা। সফলতার সবচেয়ে মহান পথ হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহর প্রতি ঈমান এনে যদি গায়রুল্লাহর সেজদায় পড়ে যাওয়া হয় তাহলে কোনোদিন তাওহীদ বাস্তবায়ন হয় না, আর ওই ঈমান দিয়ে কোনোদিন সফলতা দুনিয়া ও আখিরাতে আশা করা যায় না। এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কঠিন পরিবেশ পরিস্থিতিতে যখন তিনি সর্বপ্রথম নবুয়ত রিসালাত লাভ করার পর দাওয়াত দিলেন, যেই দাওয়াত আমাদের সকলের এই কম বেশি জানা রয়েছে, তিনি কি বলেছিলেন, তোমরা রাষ্ট্র দখল করো সফল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সমাজ দখল করো সফল হয়ে যাবে, টাকা পয়সার মালিক হও সফল হয়ে যাবে, বলেছিলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হও তাহলে কি হবে, সফল হয়ে যাবে। বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা সফল হবে। বলেন সুবহানাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই সফল হবে, দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াত শুরু হয় এটা দিয়ে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজও তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু আবার সফলতা পাই না, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু সফলতা পাই না, কারণটা কি? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, তরিকার অজিফা অনুযায়ী সকালেও হয়তো 100 বার কয়েকশোবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, সন্ধ্যাও কয়েকশোবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কিন্তু এরপরও তো সফলতা পাই না, কারণটা কি? কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, আজকে আমাদের মাঝে সেই লা ইলাহা ইল্লাল্লাহ নাই, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও কোনো সফলতা লাভ করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই সফল হবে, ওই মক্কার মানুষেরা যারা আরবি ভাষায় পণ্ডিত ছিলেন, আরবি বুঝতেন, আরবি জানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথেই তারা তিরস্কার করে ঠাট্টা বিদ্রুপ করে বলে বসল, এমনকি বলে ফেললো যে তুমি কি আমাদেরকে এই জন্যই দাওয়াত দিচ্ছ তোমার ধ্বংস হোক? কারণ তারা জানতো যদি একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি তাহলে আল্লাহ ছাড়া অন্য আর কারো জন্য সেজদা দেওয়া যাবে না। একবার যদি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করি আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে রোগ মুক্তির জন্য ধর্ণা দেওয়া যাবে না। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ ছাড়া অন্যের কাছে সেজদাও দেই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহ ছাড়া বাবার কাছে সন্তানও চাই, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো এই লা ইলাহা ইল্লাল্লাহ নয়, ঠিক কি না? যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ একবার নয় শতবারও বলি কিন্তু সফলতা পাওয়া যায় না, সফলতা পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, সুতরাং দুনিয়া ও আখিরাতের সফলতা লাভের প্রথম বিষয় হলো আল্লাহর তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া।
লক্ষ্য করুন আল্লাহ কি বললেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, আখেরাতে সফলতা পাওয়া যাবে, ও মাওয়াহুন নার, স্থান অপরিহার্য করে দেন জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। কিসের সফলতা পাবেন আপনি আল্লাহর সাহায্য যদি আপনার জন্য দুনিয়া আখেরাতে বন্ধ হয়ে যায়? শুধু তাই নয়, সূরা জুমা 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী এবং সকল নবীদেরকে কিভাবে নির্দেশ দিলেন, আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী জেনে রাখো, তোমার কাছে এবং তোমার পূর্ববর্তী নবী রাসূলদের কাছে ওহি করা হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, নবুয়তের মর্যাদা লাভ করার পরেও যদি তুমি শিরকে লিপ্ত হও, জেনে রাখো, লায়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সব ভালো আমলগুলি বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, দুনিয়া এবং আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে সফলতা হবে? এজন্য সফলতার প্রথম বিষয় হলো আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, আর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া মানে সকল প্রকার শিরক থেকে আমাকে মুক্ত হতে হবে। বাস্তবে নবী রাসূলদের দাওয়াত কি ছিল? নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয় ছিল এটাই। সূরা নাহাল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা أن اعبدوا الله واجتنبوا الطاغوت. الله বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দাওয়াতের মূল বিষয় কি ছিল? أن اعبدوا الله, ইবাদত করা একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। واجتنبوا الطاغوت, এবং সকল প্রকার তাওহীদ বিরোধী, শিরক ও ইসলাম বিরোধী, কুফর তাগুত থেকে বিরত থাকো। এটাই হচ্ছে সফলতার দাওয়াত, এটাই হলো সফলতার দাওয়াত, সকল নবী রাসূলদের দাওয়াত। প্রিয় ভাইরা আমার, সুতরাং সফলতা দুনিয়া এবং আখেরাতে পেতে হলে প্রথম বিষয় হলো আমাদেরকে তাওহীদ আঁকড়ে ধরতে হবে এবং সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ আরো কত সুন্দর বলছেন, লক্ষ্য করুন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাদের ইমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি। কিসের সাথে? বুঝবেন বিষয়টা, কিসের সাথে মিশ্রিত করেনি? জুলমের সাথে। জুলম কি জিনিস? এই আয়াত যখন নাজিল হয়, সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইমান এনেছি, আবার এই আয়াতে বলা হলো যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি তাদের জন্যই হলো এই এই প্রতিদান, তাহলে আমাদের কে রয়েছে যে জুলম করেনি? সকলেই কিছু না কিছু দিক থেকে তো জুলম হয়ে যায়। এজন্য সবসময় কি দোয়া করি,
রব্বানা জালামনা আনফুসানা, সবসময় দোয়া করি না, এ আমাদের রব আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করেছি, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাদেরকে রহম না করুন, ক্ষমা না করুন, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কে রয়েছে জুলুম থেকে মুক্ত, কারো না কারো কোনো দিক থেকে না কোনো দিক তো জুলুম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি শোনোনি, আল আব্দুস সালেহ লোকমান হাকিম, তিনি কি বললেন, জুলুম কাকে বলা হয়, লোকমান হাকিম তিনি তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন, কি বললেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরক লাযুলমুন আযীম। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকই হলো মহা জুলম, শিরক হলো সবচেয়ে মহা জুলম, এর চেয়ে বড় জুলম আর হতে পারে না। তাহলে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি, মানে কিসের সাথে মিশ্রিত করেনি, শিরকের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ বলছেন তাদের জন্যই দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা রয়েছে, বলুন সুবহানাল্লাহ, তারাই নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। প্রিয় ভাইরা আমার, সুতরাং দুনিয়া ও আখিরাতের সফলতা যদি আমরা নিশ্চিত করতে চাই, প্রথম কাজ হলো তাওহীদ, আল্লাহর একত্ববোধকে ভালোভাবে বোঝা জানা এবং সেটির উপরে অটল থাকা এবং সকল প্রকার শিরক হতে মুক্ত হওয়া, তাহলেই সফলতা পাবো, না হলে কখনো সফলতার আশা করা যায় না। আল্লাহ আমাদের সেই সফলতার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। দ্বিতীয় বিষয়, আদ-দাওয়া ইলাল খাইরি ওয়াল ইকসার মিন ফিআলিল খাইর, ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটাও হলো সফলতার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলেন, وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ বললেন, তোমাদের মাঝে এমন একটি দল হওয়া উচিত যেই দল ইসলামের দিকে দাওয়াত দিবে, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ ভালো কাজের আদেশ দিবে, ওয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে বাধা দেবে। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম। বাস্তবে লক্ষ্য করুন সমাজের অবস্থাটা কি ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিলেন, সমুদ্র পথে একটা স্টিমার চলছে, স্টিমারটা দুইতলা বিশিষ্ট, কয়তলা, দুতলা বিশিষ্ট। এখন এই স্টিমারে নিচেও মানুষ আছে একতলায়, আবার দ্বিতীয় তলাতেও আছে, কিন্তু সেই স্টিমারে পানির ব্যবস্থা ছিল দ্বিতীয় তলায়। নিচতলার মানুষ, হাদিস সহিহ বুখারীর হাদিস, এটি কাহিনী নয়, নিচতলার মানুষের যখন পানির প্রয়োজন হয় তখন তারা দ্বিতীয় তলার মানুষের কাছে যায়, কিন্তু দ্বিতীয় তলার মানুষেরা বারবার তাদের কাছে পানি আনতে গেলে তারা বিরক্ত হয়। নিচতলার মানুষেরা তখন বলল যে, ঠিক আছে, তোমরা যেহেতু বারবার বিরক্ত হচ্ছ, তোমাদের কাছে আর আমরা পানি আনতে যাব না, কিন্তু পানির তো প্রয়োজন, কোথায় পাবে পানি, তখন নিচতলায় তো আছেই, পানি তো নিচতলায়,
স্টিমারের নিচেই তো পানি, তারা এই স্টিমার ছিদ্র করে পানি বের করা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা এই নিস্তালার মানুষেরা যখন স্টিমার ছিদ্র করে কেটে নিচ থেকে পানি নিতে শুরু করে, উপরের মানুষেরা এসে এদেরকে যদি বাধা না দেয় তাহলে তো শুধু নিস্তালার মানুষেরাই মারা যাবে, উপরেরা বাঁচে যাবে, তাই না? হ্যাঁ, নিচে যদি স্টিমার ছিদ্র করে পানি বের করতে যায় তাহলে নিচটাও ডুববে, উপরেরটা কি অটোমেটিক ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো দৃষ্টান্ত, সমাজে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। যারা খারাপ কাজ করে এই খারাপ কাজের মানুষদেরকে ভালো মানুষেরা যদি বাধা দিতে না যায়, সেই খারাপ থেকে যদি বিরত না রাখে, অন্য হাদিসে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ফলে আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, ইয়াউমুহুম জামিআ, ভালো মন্দ কাউকে বাদ রাখবে না, সবাইকে করোনার মতো একাকার করে দিবে। কিসের মতো? করোনার মতো সব একাকার করে দিবে, ভালো মন্দ বাছাই নয়। সুতরাং দুনিয়ার জীবনে সফল হতে হলে আমাদেরকে সবসময় ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করে তারাই হলো সফল, তারাই হলো দুনিয়া এবং আখেরাতে কামিয়াব। আজকের এই সেমিনারের কথা আমরা বলতে পারি, যারা এই সেমিনারের আয়োজন করেছেন তারা এ ধরনের একটি সফলতার কাজের আয়োজন করেছেন, ঠিক না? আল্লাহ আমাদের এই সফলতার কাজকে কবুল করে নিন, এর মাধ্যমে আমরা যেন সফলতার পথ দেখতে পাই, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান। প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় বিষয় ছিল ইসলামের দিকে দাওয়াত দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া এবং খারাপ থেকে বাধা। এখন আসুন আরেকটু গভীরে যাই, ওই প্রথমটার সাথে আবার মিলে যাবে। ভালো কাজের উপদেশ দেওয়া ইসলামের সবচেয়ে ভালো কোনটা? সালাত, তাই না? এর চেয়েও কি ভালো আছে? ইসলামের সবচেয়ে ভালো হলো তাওহীদ, সবচেয়ে ভালো হলো তাওহীদ, এর চেয়ে আর ভালো হতে পারে না। কেন সবচেয়ে ভালো? কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের ইবাদত পাওয়ার অধিকার রাখে কে? এটার নামেই হলো তাওহীদ, এটার নামেই হলো তাওহীদ। আমাদের জীবনে ইবাদত করব একমাত্র আল্লাহ। অতএব ভালো কাজের উপদেশ দিতে গেলে আপনাকে সেটাতে ফিরে যেতে হবে। খারাপ থেকে বাধা, খারাপের শেষ নেই, কিন্তু সবচেয়ে জঘন্যতম খারাপ যা আল্লাহর কাছে, সেটার নাম কি? সেটার নাম হলো সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু যামবি আকবারুল কাবায়ের, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গুনাহটি সবচেয়ে বড়? একটু সংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর যদি তুমি কোনো সমকক্ষ তৈরি করে নাও, এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ, এর মানে এটি হলো শির। তাই খারাপের বাধা যখন দেবেন আপনি, সর্বপ্রথম এই খারাপ থেকে বাধা দেবেন, অতঃপর যত খারাপ রয়েছে। চতুর্থ বিষয় আসি, তৃতীয় বিষয় আসি, ইত্তিবাউ আল কিতাব ওয়াস সুন্নাহ, ইত্তিবাউ আল কিতাব ওয়াস সুন্নাহ। একজন মুসলিম দুনিয়া এবং আখেরাতের জীবনে যদি সে সফলতা চায় তাহলে তার করণীয় হলো কোরআন এবং সুন্নাহ তাকে অনুসরণ করতে হবে। কি অনুসরণ করতে হবে? কোরআন এবং সুন্নাহ, মনে রাখবেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে কোরআন এবং সুন্নাহ অনুসরণের চিন্তা আমাদের কমে গেছে। কেমনে কমে গেছে? এক একজন বুজুর্গ, এক একজন অমুক, এক একজন তমুক আছেন, তারে অনুসরণ করলে আর কিছু লাগে না,
তাই না? অবস্থাটা এইরকম হয়ে গেছে। জেনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 বছর আগে মুসলিম উম্মাহর জন্য তিনি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এর মানেই হলো সফলতা লাভ করবে। সে দুটি কি? এক হলো যা আল্লাহর কিতাব, আর এক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। সুতরাং ইসলাম সফলতার পথ কোনো সন্দেহ নেই, কিন্তু ইসলামকে কেউ যদি নিজের চিন্তা মতো ব্যবহার করতে চায় তাহলে ওই ইসলাম দিয়ে কোনোদিন সফলতা পাওয়া যাবে না। সেই ইসলাম দিয়ে সফলতা পাওয়া যাবে যে ইসলাম হলো কোরআন এবং হাদিসের ইসলাম। যে ইসলাম হলো কোরআন এবং হাদিসের ইসলাম তাহলে সফলতা, না হলে কোনোদিন সফলতার আশা করা যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা গুরুত্ব দিয়ে বললেন লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাকে সতর্ক সাবধান করছি আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলবে না। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এর মানেই হলো কি? কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, এটাই হলো দ্বীন। ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহ বিররায়, সতর্ক সাবধান করছি দ্বীনের বিষয়ে তুমি মন গড়া কখনো কথা বলবে না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। মান খারাজা আনহা, যে সুন্নাহ থেকে বের হয়ে গেছে, ফাকাদ যাল্লা, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইরা, সুতরাং সেই প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তারা সকলেই মুসলিম উম্মাকে কিতাব এবং সুন্নাহর অনুসরণের দিকে পথ দেখিয়েছেন। এটাই হলো সফলতার পথ, ভিন্ন কোনো সফলতার পথ থাকতে পারে না। চতুর্থ বিষয়, আল ইযানু লি হুকমিল্লাহি ওয়া রাসূলিহি আস-সামউ ওয়া ত্বাআ। একজন মুমিন, আফসোসের সাথে বলতে হয়, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার বিষয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সফলতার বিষয়টি উল্লেখ করেছেন একটু লক্ষ্য করবেন। সূরা নূর 51 এবং 52 নম্বর আয়াতে বলেন আল্লাহ, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله رب العالمين দুটি আয়াতে কারা সফল হবে, কারা বিজয়ী হবে তাদের একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন। মুমিন ব্যক্তি, তাকে যখন ডাকা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, যখন সে বলবে আমার মাযহাব যা আছে সেটা ছাড়া আমি আর কিছু বুঝি না, তাই না? মুমিন ব্যক্তিকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন সে বলবে আমার তরিকায় যা আছে তা ছাড়া আর কিছু বুঝি না, নাকি না বলবে আমার বাপদাদাকে যা পেয়েছি সেটা ছাড়া আর কিছু বুঝি না? লক্ষ্য করুন, একটি বিরাট বিষয়। ইমানদার তার অবস্থাটা কি হবে? সফলকাম হতে হলে তার অবস্থাটা কি হতে পারে? আল্লাহ বলছেন,
প্রকৃত মুমিন যারা, তাদের কথা হবে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে আল্লাহ এবং রাসূলের মাধ্যমে ফয়সালা করার জন্য যখন আহ্বান জানানো হয়, তারা বলে আইয়াকুলু সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম, আল্লাহ এ বলেছেন, আল্লাহর এই রাসূল এ বলেছেন, আতাআনা কোনো কথা নাই, নির্দ্বিধায় নিশ্চিন্তে আমরা মেনে নিলাম, এটা হলো মুমিন বলবে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তিরাই হলো সফল কাম বলেন সুবহানাল্লাহ। এর মানে যদি বলা হয় তুমি আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং কোরআন এবং সুন্নাহর দিকে আসো, আর আমি যদি বলি আমার বাপদাদা তো এরকম ছিল না তাই পারবো না, অথবা বলি আমার অমুক এরকম তাই এদিকে যেতে পারছি না, জেনে নিন আপনি সফলতার পথে নাই। সফলতার পথে থাকতে হলে যখনই আপনাকে কিতাব এবং সুন্নাহর দিকে ডাকা হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, আপনাকে বলতে হবে আমি শুনলাম এবং মাথা পেতে মেনে নিলাম, ভিন্ন কোনো কথার সুযোগ নেই, ভিন্ন কোনো চিন্তার সুযোগ নেই। আবার আল্লাহ বললেন ওয়ামান ইউতি'ই আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইখশা আল্লাহা ওয়া ইত্তাকী فأولئك هم الفائزون ومن يطع الله ورسوله আর যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেবে ويخشى الله এবং আল্লাহকেই শুধু ভয় করবে এবং আল্লাহকেই মেনে চলার চেষ্টা করবে فأولئك هم الفائزون এরাই হলো সফল কাম, এরাই হলো বিজয়ী বলে সুবহান, এরাই হলো বিজয়। বিজয়ের পথ অন্যদিকে নয়, বিজয়ের পথ আল্লাহ এবং তার রাসূলের দিকে, সফলতা আল্লাহ এবং তার রাসূলের পথে অন্যদিকে নয়। প্রিয় ভাই আমার, এর অর্থ এই নয় তাহলে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম যারা রয়েছেন তাদেরকে কি আমরা শ্রদ্ধা করব না? অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু শ্রদ্ধার মানে এই নয় যে আল্লাহ এবং তার রাসূলের ঊর্ধ্বে কাউকে প্রাধান্য দেব, ঠিক কিনা? শ্রদ্ধা মানে এই নয়, বাবাকে অবশ্যই শ্রদ্ধা করব, মাকে অবশ্যই শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু এই নয় যে বাবা মার নির্দেশে আবার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাব, তা হতে পারে না। বাবা মাকে যে সম্মান দিতে হবে সেটা দেব, কিন্তু সর্বোপরি তাদের ঊর্ধ্বে হলেন কে? আলেম ওলামাকে সম্মান করব, কিন্তু এর অর্থ এই নয় আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে আলেম ওলামাকে নিয়ে যখনই করা হয় তখন এই সফলতার পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ঠিক এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে সূরা আহজাব 70-71 নম্বর আয়াতে বলেন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وهي جرى ايمان ان تمرا الله কে ভয় করো وقولوا قولا سديدا এবং সঠিক কথা বল, তাহলে কি হবে? ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের কাজগুলিকে ভালো করে দিবেন, সুন্দর করে দিবেন। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাহলে সে মহান সফলতা লাভ করে। ষষ্ঠ বিষয় আল মুহাফাযাতু আলা ফারাইদিল ইসলামি আল ইদাম, সফলতার ষষ্ঠ বিষয় হলো ইসলামের যেগুলি ফরজ বিষয় রয়েছে সেখানে কোনো ছাড় নাই, ফরজ মানে সেটি আমাকে পালন করতেই হবে, কোনো ছাড় নাই। মাসটা চলতেছে কোন মাস? হিজরি বর্ষ অনুযায়ী রজব মাস।
আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 23 বা 24 তারিখের চলতেছে রজব মাসের। সামনেই দুদিন পরেই একটি রাত চলে আসবে, 26 দিবাগত 27শে রাত। এই রাতটিকে বলা হয় শবে মেরাজের রাত। একজন মানুষ এসে খতিব সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে যে কবে শবে মেরাজের রাত আসবে, আর সে কবে সেই রাতের ইবাদত করবে, সালাত আদায় করবে, অথচ তার পাঁচ ওয়াক্ত সালাতের কোনো খবর নেই। কি আশ্চর্য দেখুন, এই মেরাজের রাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সেই পাঁচ ওয়াক্তের খবর নাই, আর মেরাজের রাতে কি বেদাতি সালাত আদায় করবে সেটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অবস্থাটা হলো আমাদের হিলক বললেন যে কেমনে বললেন বেদাতি সালাত, কারণ এই যে 26 দিবাগত 27শে রাতটিকে মেরাজের রাত বলা হয়, এর সপক্ষে কোনো স্পষ্ট নির্ভরযোগ্য প্রমাণ নেই। মেরাজ সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়াত ও রিসালাতকে প্রমাণের জন্য আল্লাহ যে সমস্ত মুজিজা দিয়েছিলেন সেগুলির মধ্যে অন্যতম একটি মুজিজা হলো এই ইসরা এবং মেরাজ। দুটি জিনিস, একটি হলো ইসরা আরেকটি হলো মেরাজ, যা কোরআন এবং অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত। কোরআনে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে আল্লাহ বলছেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم। সুবহানাল্লাযী আসরা বিআবদি, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি স্বীয় বান্দাকে রাতের সামান্য সময়ে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে সেই সময়ে, ওই সময়ে 1400 বছর আগে, সেই সময়ের দ্রুতগতি বাহন দিয়ে প্রায় 1 মাস যেতে লাগত, 1 মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের সামান্য সময়ের মধ্যে নিয়ে গেলেন। এজন্য সহিহুল বুখারীর হাদিসে এসেছে, সকালবেলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ মক্কার কুরাইশের কাছে বললেন যে আমার এই রাতে এই ঘটে গেছে, তারা অস্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম্মা কাযযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা যখন আমাকে মিথ্যা জানলো যে না আমার মেরাজ হয়নি, ইসরা হয়নি, ফাকুমতু ফিল হিজরে, আমি বাইতুল্লাহ কাবার সেই হাতেমে দাঁড়ালাম। যখনই আমি কাবার হাতেমে দাঁড়ালাম, মানে মক্কার মানুষেরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নেবেন যে আসলে কি তিনি বাইতুল মুকাদ্দাসে গেছেন কি না, ঊর্ধ্ব জগতে গেছেন, এটি তো পরীক্ষা নেওয়ার কারো সুযোগ নাই, কেউ তো ঊর্ধ্ব জগতে কি আছে দেখেন নাই, কিন্তু কেউ কেউ বাইতুল মুকাদ্দাসে যেহেতু গেছে তারা এখন পরীক্ষা নেবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষা দিলে সব কিছু জবাব দিতে পারবেন সেই প্রস্তুতি নিয়ে তো তিনি দেখে আসেন নাই। বিষয়টা কঠিন, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে, না দিলে তো তারা বিশ্বাস করবে না। তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে তিনি বাইতুল্লাহর হিজরে গিয়ে দাঁড়ালেন। তিনি বলছেন, ওয়ালাম্মা কুমতু ফিল হিজরে ফাযাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাস আনযুরু ইলাইহি ওয়া উখবিরু আনহু, যখনই আমি সেখানে দাঁড়ালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে বাইতুল মুকদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ,
আমি স্বচক্ষে বাইতুল মুকদ্দাস দেখছি আর তারা যা প্রশ্ন করছে সেগুলির আমি জবাব দিচ্ছি। হাদিস সহিহ বুখারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে নবুয়ত ও রিসালাতকে প্রমাণের জন্য যেগুলি মুজিজা আল্লাহ দিয়েছিলেন সেগুলির অন্যতম হলো এই ইসরা ও মিরাজ। তা বাস্তব একজন মুমিনের আকীদা হবে, যেহেতু কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে ইসরা সম্পর্কে এবং সূরা নাজমের 13-18 নম্বর আয়াতে মিরাজ সম্পর্কে আলোচনা, উর্দু জগতের সম্পর্কে আলোচনা এসেছে এবং অসংখ্য হাদিস রয়েছে। অতএব একজন মুমিন বিশ্বাস করবে ইসরা ও মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জাগ্রত অবস্থায় সশরীরে সংঘটিত হয়েছে, এটা বিশ্বাস করত। কিন্তু কখন, কোন মাসে, এর সময়সীমা সম্পর্কে কোরআন এবং সুন্নায় মাত্র দুটি নির্ভরযোগ্য বিষয় জানা যায়। একটি হলো ইসরা মিরাজ সংঘটিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের বেলা। দ্বিতীয়, এই সূরাগুলি থেকে বোঝা যায় এটি ছিল হিজরতের পূর্বে। সংক্ষিপ্তভাবে শেষ করছি যেহেতু প্রসঙ্গক্রমে বিষয়টি এসে গেছে। প্রচলিত সমাজে যে দিন তারিখ ঘোষণা করা হয় তা হচ্ছে নবুয়তের 10ম বছরে রজব মাসে 26/27 এই মেরাজ সংঘটিত হয়। আমরা বললাম যে কোরআন এবং হাদিসে মেরাজ সংঘটিত হওয়া বাস্তব এমনভাবে প্রমাণ রয়েছে, কিন্তু কোন সালে তা কোনো স্পষ্ট নির্ভরযোগ্য বর্ণনা নেই, কোন মাসে তাও নেই, কোন দশকে তারিখে তাও নেই, শুধু এতটুকু হিজরতের পূর্বে। এ নিয়ে অনেকগুলি মতামত রয়েছে, তবে যেই মতটি আমাদের সমাজে রয়েছে বলা হয় নবুয়তের 10ম বছরে রজব মাসের 26/27 রাতে। কিন্তু এটিও সঠিক নয়, এজন্য সঠিক নয় যেহেতু এ মতের পক্ষে কোরআন এবং সহিহ হাদিসের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, এক। দ্বিতীয়, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটিও সঠিক হয় না, কারণ মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে এতে কারো দ্বিমত নেই, মনে রাখবেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন তিনি তার জীবদ্দশায় 5 ওয়াক্ত সালাত পান নাই। এর মানে কি? তার জীবদ্দশায় মেরাজ সংগঠিত হয় না, হলে অবশ্যই 5 ওয়াক্ত পেতেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল করলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বছরের রমজান মাসে। তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু মাস হলো রমাদান। নবুয়তের 10ম বছরের রমজান মাসেও ইন্তেকাল করাতে তিনি যদি 5 ওয়াক্ত সালাত না পান তাহলে রমজান মাস পর্যন্ত কি হয় নাই? মেরাজ হয়নি। রমজান কখন? এ হলো রজব, তারপরে শাবান, তারপরে রমাদান। তাহলে রমাদান পর্যন্ত যদি সালাত তিনি না পেয়ে থাকেন তাহলে রমাদান পর্যন্ত এই বছরে মেরাজ সংঘটিত হয়নি। সুতরাং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এই মতটি নির্ভরযোগ্য নয়, যদি তর্কের খাতিরে মেনেও নি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মেরাজকে কেন্দ্র করে এই রাত জাগরণ বা সিয়াম পালন আরো কিছু করেছেন বলে এমন কোন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। তাই যা পাওয়া যায় সেগুলি আমাদের করা দরকার। বরং একটি আশ্চর্যের বিষয় এই মেরাজ থেকে যা আমাদের জন্য শিক্ষণীয়। প্রথম শিক্ষণীয় হলো আমলের ক্ষেত্রে মানুষের জীবনের সবচেয়ে বড় আমল ইমানের পরে সেটি কি? সালাত। তা এই মেরাজে পেয়েছি। প্রথম সালাত ফরজ হয় কয় রাকাত, কয় ওয়াক্ত? 50। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারংবার আবেদনে 0টা মাইনাস করে কত হইল? 5। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জেনে রাখো
লা ইউবদালুল কাউলু লাদাইয়া, যা বলেছি আমার কথা পরিবর্তন হবে না। বান্দার প্রতি সদয় হয়ে আমি পাঁচ করেছি, কিন্তু কোন বান্দা যখন এই পাঁচ সঠিকভাবে আদায় করে তাকে পঞ্চাশেরই সওয়াব দান করা হবে। প্রিয় ভাইরা আমার, মেরাজ থেকে আকিদার একটি বড় শিক্ষণীয় বিষয় মনে রাখবেন, শরহুল আকিদা তাহাবিয়া, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি তার আকিদা তাহাবিয়ায় মেরাজের বিষয়টি নিয়ে আলোচনা করলেন। সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ আরেকজন ইমাম, তিনি শরহুল আকিদা তাহাবিয়ায় এই মেরাজের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি হলেন ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের প্রসিদ্ধ আরেকজন ইমাম, তিনি বলছেন জেনে রাখো, মান তাদাব্বারা আহাদিস আল মিরাজ, যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করবে তার কাছে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে রয়েছেন, সর্বত্র বিরাজমান নয়। বলে কেমনে? তিনি বলছেন যে মেরাজের হাদিসগুলি চিন্তা করবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আল্লাহর কাছে খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন কতবার? হাজারোবার নাকি একবারই জানি, সেটাই কখন? এই মেরাজের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা বাইতুল্লাহিল হারামে সেখানে থাকা সত্ত্বেও আল্লাহর নিকটে পৌঁছার সুযোগ হয়নি। বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস তবু আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ হয়নি। এর মানে সসত্তায় আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নাই সেখানেও নাই, চললেন প্রথম আসমানে তাও না, দ্বিতীয় আসমানে তাও নয়, তৃতীয় আসমানে তাও নয়, চতুর্থ আসমানে তাও নয়, পঞ্চমে তাও নয়, ষষ্ঠে তাও নয়, সপ্তমে তাও নয়। জিব্রিল আলাইহিসসালামও অক্ষম অপারগ হয়ে গেলেন, আরও ঊর্ধ্বে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঊর্ধ্বে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছে পৌঁছার সৌভাগ্য লাভ করলেন। ইমাম ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোথাও আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পান নাই। এর মানে সসত্তায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, সসত্তায় আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে সমুন্নত বলেন, সুবহানাল্লাহ। মেরাজে আকীদাগত বড় শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় রয়েছেন কোথায়? ঊর্ধ্বে রয়েছেন, সপ্তম আসমানের ঊর্ধ্বে, তার দর্শন সর্বত্র রয়েছে, জ্ঞান সর্বত্র রয়েছে, শ্রবণ সর্বত্র রয়েছে, ক্ষমতা সর্বত্র রয়েছে, কিন্তু তিনি সসত্তায় সর্বত্র থাকা থেকে ভূত পবিত্র। এই জন্য ১৪১৩ বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ফতোয়া জারি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সসত্তায় সর্বত্র বিরাজমান বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাদ কাফারা, এটি একটি কুফরি আকীদা। প্রিয় ভাইরা, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, আমরা বলছিলাম মানুষের জীবনে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? সালাত। এই সালাতের প্রতি যত্নশীল হওয়া তাহলেই সম্ভব হবে, কারণ আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত মনোযোগের সাথে সালাত আদায় করে থাকে। কিন্তু আমাদের সালাত কিন্তু বিনয়ের সাথে খুব কম হয়, বিশেষ করে আসতেছে তো সামনে কি রমাদান মাস, তারাবির সালাতে দেখা যাবে, হ্যাঁ, যে ইমাম যদি একটু ধীরে স্থিরে তারাবি আদায় করে যে ওই ইমাম রে কেমনে বাদ দেওয়া যায় এটাই চিন্তা করে বেশি, হ্যাঁ কে ঠিক না?
আর যেই ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দিয়ে বাস উঠার বসা তুফান মিল চালাতে পারে সেই বাহবা পায়। এগুলি সালাত নয়, সালাত হবে ধীরস্থিরতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রাব্বা, সে তার রবের সাথে গোপনে গোপনে আলাপ শুরু করে দেয়, সুবহানাল্লাহ। আর আমরা সালাত করতে চাই তুফান মিলের মতো, কখনো না। কি ধরনের আলাপ? আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বালা আল আব্দু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফাকাল আল্লাহ তাআলা হামিদানি আব্দি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন এর জবাবে, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করছে, সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা আল আব্দু আর রহমানির রহিম ক্বালা আল্লাহ আসনা আলাইয়া আব্দি, আল্লাহ তখন বলে, যা আল্লাহ আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে। ওয়া ইযা ক্বালা আল আব্দু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহ মাজ্জাদানি আব্দি, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার মর্যাদা সম্মান বর্ণনা করছে। এটি এভাবে চলে, কিন্তু আমরা চাই যে ইমাম সাহেব এমন দ্রুত যাতে এক নিঃশ্বাসে পড়বে, আল্লাহ যেন এখানে কোনো জবাব দেওয়ার সুযোগ না পায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন সালাত আদায় করার চেয়ে বসে থাকা ভালো। বসে বসে আপনি আল্লাহর জিকির আযকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেটি অনেক ভালো ওই সালাতের চেয়ে। এই সালাতকে আল্লাহ রাসূল সাল্লাম মুনাফিকের সালাত বলেছেন। এই খালি উঠা লফা এক দৌড় ঝাঁপ না, কখনো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? যখন কোনো টেনশন ভোগ করতেন, দুশ্চিন্তায় পড়ে যেতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহ নাবিহা, হে বেলাল এখনই কি সময় হয়নি? আজান দাও, একামত দাও, সালাতে দাঁড়াবো, সালাত আদায়ের মাধ্যমে তৃপ্তি লাভ করব, সালাত আদায়ের মাধ্যমে টেনশন দূর করব। আর আমরা সালাতে গেলে আমাদের টেনশন শুরু হয়ে যায়, সালাতে গেলে আমাদের টেনশন শুরু হয়। দোকানদার যিনি দোকান রেখে আসছেন তার তো টেনশন বড় আছেই, এই আধা ঘন্টা সময় দোকান বন্ধ, বেচাকেনা তো কি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা লস হয়ে যাচ্ছে, কার কত টেনশন। সালাতে দাঁড়াইলে আমাদের টেনশন বাড়ে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টেনশন দূর করার জন্যই সালাতে দাঁড়ান। সালাত হবে সেই সালাত, তাহলে এই সালাত হবে সফলতার সালাত। এই সালাতের মাধ্যমেই রিজকের সফলতা আসবে, এই সালাতের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সফলতা আসবে। তবে মনে রাখতে হবে, সালাত আদায় করতে হবে কার অনুসরণ করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে তোমরা দেখেছো। আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সালাত আদায় করার তৌফিক দান। অষ্টম বিষয়, সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত-তাওবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। মানুষ তওবা করতে গিয়ে সংকোচ বোধ করে, মানুষ তওবা করতে গিয়ে সংকোচ বোধ করে, মনে করে যে আমি তওবা করব, মনে হয় যেন আমি কি বড় অপরাধ করেছি, তওবা করলে আরেকটা অপরাধ হয়ে যাবে আমার। মানুষ এই ধরনের সংকোচ বোধ করে, এটি চরম, এটি হলো ইবলিসি ওয়াসওয়াসা, এটি হলো ইবলিসি ওয়াসওয়াসা। কারণ আমি ভুল করতে পারি, অসম্ভব নয়, কিন্তু ভুল করে আমি তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলব, আর ইবলিস আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যেন আমি তওবা করতে না যাই, কারণ তওবা করেই তো আমি কি হয়ে যাব, ভালো হয়ে যাব। আদম আলাইহিসসালাম তওবা করে কি হয়ে গেলেন? তার ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা করে নিলেন,
আর ইবলিস আল্লাহর অবাধ্য হয়ে তওবা না করে কি মারদুদ হিসাবেই থাকলো। তো সফলতার একটি বড় দিক হলো তওবার বিষয়ে। সাধারণ লক্ষ্য করুন, কিছু মানুষ একসাথে চলছি ফিরছি, কথাবার্তায় কেউ ভুল করে ফেলল, ভুল করে ফেলার পরে যদি সেই ব্যক্তি সাথে সাথে বলে সরি ভুল হয়ে গেছে, তার প্রতি আর কেউ কিন্তু ভিন্ন চিন্তা রাখে না, ঠিক না? আর কেউ যদি ভুল করার পরেও আবার বাহাদুরি দেখাতে চায়, তাহলে তার প্রতি মানুষের কি হয়, রাগটা আরো বেড়ে যায়। এটি যদি মানুষের মধ্যে সাধারণ অবস্থা হয়, তাহলে আল্লাহ, যেই আল্লাহ আমাকে নিষেধ করেছেন অন্যায় করতে, শয়তানের প্ররোচনায় অন্যায় লিপ্ত হয়ে গেলে আবার যদি আমি সাথে সাথে আল্লাহর কাছে দ্বারস্থ হই, ক্ষমা চাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ কি করবেন, আমাকে ক্ষমা করবেন এবং সফলতা দান করবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তোমরা সবাই সফল কাম হবে। সফলতার একটি বড় দিক হলো তওবা করা। তওবার মাধ্যমে শুধু গুনাহ মাফ নয়, তওবার মাধ্যমে জান্নাত নিশ্চিত হয়ে যায়। সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে সত্যিকারই তওবা করো। যদি সত্যিকারই তওবা করা হয়, তাহলে কি ফলাফল? তোমাদের রব তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন, এটি এক। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, এবং একটি দুটি নয় একাধিক জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, এটি হলো বোনাস। আমি চাচ্ছি আল্লাহর কাছে ক্ষমা, তওবা চাচ্ছি, তওবা করছি আমার গুনাহটা মাফ করার জন্য, কিন্তু আমি যখন সত্যিকারভাবে তওবা করব, আল্লাহ আমার গুনাহ তো মাফ করবেন, উপরন্ত আল্লাহ আমাকে একাধিক জান্নাতে স্থান নির্ধারণ করে দেবেন। বড় সফলতার বিষয় হলো তওবা। তবে তওবা হতে হবে সত্যিকারই তওবা। বলেন সত্যিকারই তওবা কি? সকাল সন্ধ্যা তওবা আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ বলে কোনো লাভ নাই, যদি তওবার বিষয়গুলি ঠিক না রাখি। সত্যিকারই তওবার মূল শর্ত হলো চারটি শর্ত। প্রথম হলো তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যেই অন্যায় ছিলাম আমি, সেই অন্যায় থেকে আমাকে ফিরে আসতে হবে, সুদ খেতাম সুদ খাওয়া বর্জন করতে হবে, ঘুষ নিতাম ঘুষ নেওয়া বর্জন করতে হবে, বেপর্দায় চলছিল বেপর্দায় চলা বর্জন করতে হবে, ধূমপান করতাম ধূমপান বর্জন করতে হবে, নেশা করতাম নেশা বর্জন করতে। প্রথম শর্ত হলো যেই অন্যায় ছিলাম সেই অন্যায় থেকে আমাকে ফিরে আসতে হবে, এটি প্রথম শর্ত। যদি এই শর্ত না হয়, হাজারো জায়গায় গিয়ে তওবা করি কোনো কাজে আসবে না। দ্বিতীয় শর্ত, এই প্রতিজ্ঞা থাকতে হবে আমি এই অন্যায় থেকে ফিরে আসলাম, আবারও এই অন্যায় কখনো জড়িয়ে যাব না, এই প্রতিজ্ঞা থাকতে হবে। তৃতীয় শর্ত, সবকিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। হে আল্লাহ, এটি নিষিদ্ধ কাজ, আমি এটিতে লিপ্ত হওয়ার মাধ্যমে অন্যায় করে ফেলেছি, এই অনুশোচনা অনুতপ্ত করা। চতুর্থ শর্ত, তওবা হতে হবে সময়ের মধ্যে। সময় হলো দুটো, এক সময় হলো সকলের জন্য, তা হলো সূর্য প্রতিদিন উদিত হয় কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? পূর্ব দিকে। একদিন দেখা যাবে সূর্য আর পূর্ব দিকে উদয় হচ্ছে না, উদয় হবে পশ্চিম দিকে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো তওবা কবুলের সুযোগ নেই। এটি হলো সকলের জন্য। আর ব্যক্তির সময় হলো মানুষের যখন
মৃত্যু এসে যাবে, ওই মুহূর্তে যদি সে তওবা করে তাহলে সেই তওবা কবুল হবে। ফেরাউন যখন পানিতে ডুবে মরা মরা ভাব, এখন বলছে যে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন কাবল, এখন তুমি তওবা করছো, অথচ এর আগে তুমি সব অবাধ্য হয়েছিলে। ওই মুহূর্ত কোনো মানুষের ঘনিয়ে আসলে সেই সময় তওবা করলে আল্লাহর কাছে কবুল হবে না, তার আগেই তওবা হতে হবে। যদি সত্যিকারী ভাবে আমরা এই তওবা করতে পারি তাহলে এটি হলো মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতে মহান সফলতার বিষয়। আল্লাহ আমাদের সেই সফলতার পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। নবম বিষয়, ইস্তিনাবুল মুহাররামাত ওয়া কাবায়ির যুনুব, ইসলাম যেগুলি নিষিদ্ধ করেছে, হারাম করে দিয়েছে, এই সব হারাম বিষয় থেকে বিরত থাকা হলো সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়দা 90 নম্বর আয়াত। ওহে যারা ঈমান এনেছো, জেনে রাখো মদ জুয়া এবং প্রতিমা পূজা বা শিরকি যত রকমের কাজ রয়েছে এগুলি হলো শয়তানের কাজ, নোংরা কাজ। তোমরা এই সব থেকে বিরত থাকো, আশা করা যায় তোমরা সফল হবে, সার্থক হবে। দশম বিষয় দিয়ে শেষ করতে চাই, তাহকিকু তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ, তাকওয়া অবলম্বন করা, তাকওয়া বাস্তবায়ন করা। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাকওয়াল্লাহ কি জিনিস? মাথায় একটা বড় পাগড়ি পরলে আর বড় জামা গায়ে দিলে তাকওয়া অর্জন হয়ে যায়, মুত্তাকি হওয়া যায়, তাই না? হ্যাঁ, জেনে নিন, তাহলে মুফতি ডিগ্রি লাভ করলেই তো মুত্তাকি হওয়া যায়। কোন ডিগ্রির নাম তাকওয়া নয়, কোন ডিগ্রির নাম তাকওয়া নয়, কোন পোশাকের নাম তাকওয়া নয়। হ্যাঁ, তাকওয়ার বাহ্যিক আলামত রয়েছে, যা শরীয়তসম্মত পোশাক সেটি অবশ্যই তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। কিন্তু তাকওয়ার মূল বিষয় হলো দুটি বিষয়, তাকওয়ার মূল বিষয় হচ্ছে দুটি বিষয়, ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইসতিনাবু আন্নাওয়াহিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তে যা নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করা এবং ইসলামে যা নিষেধ করা হয়েছে সেগুলি থেকে বিরত হওয়া, এ দুটো হলো মূল তাকওয়ার বিষয়। ইসলামী শরীয়তে যা নির্দেশ, উদাহরণস্বরূপ ফরজ হিসাবে নির্দেশ সালাত, সালাত আদায় করা হলো মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য, যাকাত মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য, সিয়াম হাজ এগুলি পালন ছাড়া কেউ মুত্তাকি হতে পারে না। ঠিক তেমনই ভাবে ইসলামে যা নিষিদ্ধ হারাম কাজ সেগুলি থেকে বিরত থাকা মুত্তাকি হওয়ার বিষয়। অতএব আমরা যেন এই সব কিছু পালন করার মাধ্যমে মুত্তাকি হয়ে আমরা যেন সফলতা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না, আমি এমনি সংক্ষিপ্ত বলতে চেয়েছিলাম কিন্তু দেখছি আপনারা উঠতে চাচ্ছেন না, তাই একটু কথা বলতে বলতে দীর্ঘ হয়ে গেছে।
আবার তো প্রশ্ন কিছু আসছে, সেগুলি একটু খোলামেলা জবাব দিতে গেলে তো ফজর হবেই কমপক্ষে, থাকবেন আপনারা? হ্যাঁ, ফজরে থাকবেন, কিন্তু ফজরের সময় থাকবেন না, তাই না? অবস্থা হলো তাই, ফজর পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজরের সময় আর খুঁজে পাওয়া যায়। অল্প কিছু প্রশ্নের সামান্য জবাব দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তবে সকলকে আহ্বান জানাচ্ছি যে কথাগুলি আমরা শুনছি কোরআন এবং সুন্নার আলোকে, সেগুলি যেন আমরা অবশ্যই নিজেরা মেনে চলার চেষ্টা করব এবং অন্যকেও আমরা সেই পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, দাওয়া এখানেও কিন্তু সফলতা এবং বিফলতা রয়েছে। আপনি মন করা যদি দাওয়াত দিতে চান তাহলে এটি কখনোই সফলতার পথ নয়। এই দাওয়াতের কাজের ক্ষেত্রেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয়। সেখানেও সুন্নাহ এবং বিদআ রয়েছে, সেখানেও সুন্নাহ এবং বিদআ রয়েছে। বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে কখনো উগ্রতা ও চরমপন্থা প্রকাশ করা যাবে না। ইসলাম শান্তি, আপনাকে ভালো কথা বলার কারণে, কাউকে ভালো কথা বলার কারণে আপনাকে কেউ ধমক দিতে পারে, কেউ গালিও দিতে পারে, কেউ সমালোচনাও করবে, কিন্তু তার মতো যদি আপনি করে ফেলেন তাহলে দুজনেই তো সমান হয়ে গেল। আপনি তো ভালো, আপনাকে কেউ গালি দিতে পারে কোনো খারাপ মানুষ, কিন্তু আপনি তো ভালো মানুষ, আপনি তো তাকে খারাপ ভাষায় গালি দিতে পারেন না। দাওয়াতের ক্ষেত্রে আমাদের মডেল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কত কষ্ট দেওয়া হলো, কত গালি দেওয়া হলো, কিন্তু তিনি জবাব দিলেন, এরা বুঝেনি, এরা বুঝেনি, তাই তারা আমাকে গালি দেয়, তাই তারা আমাকে কষ্ট দেয়। এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আপনি রেগে গিয়ে যদি পাল্টা জবাব দিয়ে ওইখানে শুরু করেন তাহলে দেখা যাবে যে সফলতা তো দূরের কথা, বরং আপনাকেই জান নিয়ে পালাতে হবে। সুতরাং দাওয়ার ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর আদর্শ যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কিছু প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, বিচারের ময়দানে বা সময় কি আল্লাহকে দেখা যাবে? বিচারের ময়দানে বা সময়ে অর্থাৎ হাশরের মাঠে, সেখানে কি আল্লাহকে দেখা যাবে? জবাব, কিয়ামতের মাঠে যারা মুমিন হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। ঠিক মুমিনেরা জান্নাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, বরং জান্নাতে মুমিনদের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করবে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করুন। কিন্তু যে মুমিন নয় সে পারবে না। যারা আপ্যায়ন বিতরণ করছেন সবাইকে অনুরোধ জানাবো, আপনারা কথা না বলে ইশারায় কাজ করার চেষ্টা করুন, কথা না বলে ইশারায় কাজ করার চেষ্টা করুন। প্রশ্ন করেছেন, প্রত্যেকদিন রাতে খারাপ জিন স্বপ্নে আসে, আমার কি করণীয়? জবাব, আপনার জন্য করণীয় কয়েকটি বলবো। প্রথম বিষয় হলো, আপনি যে ঘরে থাকেন সে ঘরে প্রতিদিন মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা আল বাকারা তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে রাতের শুরুতে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই রাতে ওই ঘরে জিন শয়তান আশ্রয় নিতে পারে না। ঠিক তেমনইভাবে দিনের বিষয়ে, এটি হলো প্রথম পরামর্শ। যদি নিজে নাও পড়তে পারেন, আমার আগে কোরআন শিখার বক্তব্য আপনারা শুনেছেন, শিখার চেষ্টা করবেন। একেবারে অক্ষম হলে মোবাইলেও তেলাওয়াত পাওয়া যায়, সেই অডিও তেলাওয়াত আপনি চালু করে দেবেন,
সেটি শুনবেন। দ্বিতীয় বিষয়, সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া জিকির আজকার সেগুলি পাঠ করলে, যেগুলি পাঠ করলে জিন শয়তানের কষ্ট থেকে রেহাই পাওয়া যায়, যেমন আয়াতুল কুরসি, বিশেষ করে শোয়ার সময়, অনুরূপভাবে শোয়ার সময় সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ আপনার জন্য আসান করবেন। প্রশ্ন করেছেন, কোরআন নাজিল করার উদ্দেশ্য কি, বুঝে পড়া নাকি না বুঝে পড়া? জবাব, কিছু সময় জানি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য গাইড বুক। গাইড বুক যদি কেউ কিছু না বুঝে তাহলে কি সে গাইড নিতে পারবে? কখনো নিতে পারবে না। সুতরাং অবশ্যই কোরআন বুঝে পড়া, কোরআন শিক্ষা নেওয়া, কোরআন দিয়ে জীবন করার জন্যই কোরআন নাজিল করা হয়েছে, শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য নয়। তাই অবশ্যই সাধ্যপক্ষে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কারো সমস্যা, শারীরিক সমস্যা কোনো জাদুটোনার কারণে হয়েছে কি না তা জানতে চাওয়া কি শিরক হবে? জবাব, কেউ জাদুটোনায় গ্রস্ত আক্রান্ত হয়েছে কি না এটি জানার জন্য যদি কোনো জিনের সাধক বা গণ এদের কাছে যাওয়া হয় তাহলে এটি ভয়ঙ্কর অপরাধ। আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসআলাহু লাম তুকবাল সালাতুহু আরবাঈনা লাইলা, রাওহু আবু দাউদ। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে বা কোনো এই ধরনের জাদুকরের কাছে যাবে বা ভবিষ্যতের খবর দেয়, অদৃশ্যের খবর দেয় এমন ব্যক্তির কাছে যাবে আর কিছু জিজ্ঞাসা করবে, লাম তুকবাল সালাতুহু আরবাঈনা লাইলা, তাহলে 40 রাত পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না। 40 রাত পর্যন্ত কবুল করবেন, বিশ্বাস করা তো দূরের কথা। আবার যদি যায়, সহি মুসলিমের হাদিসে এসেছে, এটি হলো প্রথমটি হলো সহি মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিসে এসেছে, মান আতা আররাফান আও কাহিনান ফাসআলাহু ওয়াসাদদাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে বা ভবিষ্যতের তথ্য দেয় এমন ব্যক্তির কাছে যায়, কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসার জবাবটাকে যদি সে সত্য বলে বিশ্বাস করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে সেটির প্রতি সে কাফির হয়ে যায়। অতএব এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কেউ যদি হারাম উপার্জন দ্বারা ঘর বাড়ি তৈরি করে থাকে কিন্তু এখন ভালো হয়ে যেতে চায়, তবে এখন কি করবে? জবাব, হারাম উপার্জনটা দুই ধরনের হতে পারে। একটি হলো অবৈধ ব্যবসার মাধ্যমে হারাম উপার্জন করেছে, আরেকটি হলো মানুষের সম্পদ কেড়ে নিয়ে উপার্জন করে বাড়িঘর তৈরি করেছে। যদি মানুষের সম্পদ জবরদস্তি করে কেড়ে নিয়ে বাড়িঘর তৈরি করে তাহলে এই ব্যক্তির তওবা যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তির হক তাকে ফিরিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। অতএব বাড়িঘর নির্মাণ করলেও মানুষের কাছে জবরদস্তি করে কেউ কিছু কেড়ে নিয়ে যদি করে থাকে, কারো হক নষ্ট করে, তাহলে হয় তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি অবৈধভাবে ভিন্ন পন্থা উপার্জন করে করে থাকে তাহলে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে তওবা করবে এবং বেশি দান খয়রাত করবে। প্রশ্ন করেছেন, নামাজে রুকু কিংবা রুকু এবং সিজদার মাঝে, নামাজে রুকু এবং সিজদার মাঝে কোনো দোয়া কিংবা আয়াত পড়া যায়?
এবং কিভাবে করতে হবে। জবাব, রুকুর ভিতরে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাসবিহ রুকুর জন্য শিক্ষা দিয়েছেন সেটাই পড়তে হবে, রুকু দোয়ার জায়গা নয়। আর দুই সেজ এবং সেজদার মাঝে, সেজদার মাঝে বলতে সেজদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন সেজদায় যায় ওয়াহুয়া আকরাবু ইনদা রাব্বি, তখন সে তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। ফাআকসিরু দুআ ফি সুজুদিকুম, সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। সুতরাং সেজদায় বেশি বেশি দোয়া করা এটি হলো একটি বিশেষ সুযোগ। ওই হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাম যে খুব শিগগির সেজদার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। অতএব সেজদায় দোয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে হাদিসে যেগুলি দোয়া, সেজদার তাসবিহ পাঠ করার পর একজন মানুষ দীর্ঘ সেজদায় থেকে সেগুলি দোয়া সে পাঠ করতে পারে, এটি অবশ্যই উত্তম। কোরআনের আয়াত দিয়ে দোয়া করতে পারবে কি না? জবাব, সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুহিতু আন আকরা আল কুরআনা ওয়া আনা রাকিআ ওয়া সাজিদ, রুকু ও সিজদা অবস্থায় কোরআন পাঠ করা আমাকে নিষেধ করা হয়েছে। তাই কেউ মনে করেন যে সিজদাতে কোরআনের আয়াত দিয়েও দোয়া করা যাবে না, আবার কেউ বলেন যে এখানে কোরআন পাঠ করা নিষেধ করা হয়েছে কিন্তু দোয়ার যদি আয়াতগুলি বলে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই জাতীয় আয়াতগুলি যেগুলি দোয়ার আয়াত, দোয়ার উদ্দেশ্যে বলে, তাহলে অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলিম। শেষ করেই প্রশ্ন করেছেন, ইটের ভাটা যদি কেউ গরমের সময় কিছু টাকা রাখে এবং শীতের সময় ইট বিক্রি বাবদ কিছু বেশি টাকা নেয়, তাহলে কি জায়েজ হবে? জবাব, না জায়েজ হবে না, এটি সুদ হবে। যদি এমন হয়, গরমের সময় বলতে হয়তো এখানে বোঝানো হচ্ছে যে যে সময় ইট থাকে না, সেই সময় যদি ইট কম দামের জন্য মানুষ দেয়, ভাটাওয়ালা আপনার কাছে টাকা নেবে, যেই সময় ইট নর্মালি ভাটায় তৈরি হয় না, টাকা নেবে, অর্থাৎ ধরে নেন 8,000 টাকা ইটের হাজার নেবে, কিন্তু যখন ইট অ্যাভেলেবেল পাওয়া যায় তখন সেটি 10,000 হয়, তাহলে 8,000 ভাটাওয়ালা আপনার কাছ থেকে 8,000 করে টাকা নেবে, ইট যখন উঠবে তখন আপনাকে ইট দিবে, অথচ সেই ইটের দাম হলো 10,000 করে, এমনটি জায়েজ হবে দুই শর্তে। প্রথম শর্ত হলো আপনি টাকা দেবেন ইট নেবেন, তাহলে জায়েজ হবে। আর দ্বিতীয়, সময় ও পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। কিন্তু যদি এমন হয় যে টাকা দিলেন 8,000, ইটের সময় এখন দাম হলো 10,000, বলে যে ঠিক আছে এখন তো 10,000, ইট না নিয়ে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নেন, তাহলে এই 2,000 বাড়তি টাকা এটি সুদ বলে গণ্য হবে, তা জায়েজ হবে না। ইট নিলে জায়েজ হবে কিন্তু টাকা নিলে জায়েজ হবে না। দ্বিতীয়, এখানে যদি কেউ ব্যবসায়ী হিসাবে ইনভেস্ট করে, যে ভাটাওয়ালা তিনি কিছু টাকা ইনভেস্ট করলেন আর আপনি তার সাথে কিছু ইনভেস্ট করলেন, সেটি সেই চুক্তি সাপেক্ষে হবে, যে ভাটাওয়ালা হয়তো 50 লক্ষ, আপনি সেখানে দিলেন 20 লক্ষ বা 25 লক্ষ বা আপনিও 50 লক্ষ, এখন ভাটা সম্পন্ন হওয়ার পর তাহলে 50-50 টাকা রয়েছে, এখন আপনাদের চুক্তি হবে 50-50, পরে যা লাভ আসবে তাহলে এটি জায়েজ হবে, এটি হলো যৌথ ব্যবসা হিসাবে, ইট বাবদ নয়, এটি হলো ভাটার মধ্যে আপনি ইনভেস্ট করলেন। অন্য হয় প্রশ্ন করেছেন, সালাত দাঁড়িয়ে গেছে, প্রথম সারিতে জায়গা না থাকলে একা একা সারিতে দাঁড়ানো যাবে কি? দয়া করে জানাবেন। জামাত শুরু হয়ে গেছে, প্রথম কাতার ফুল হয়ে গেছে, আপনি পিছনে এখন একা,
তাহলে দাঁড়ানো যাবে কি না? জবাব, পুরুষের ক্ষেত্রে একাই দাঁড়ানো নিষিদ্ধ। তাহলে কি করবে? তিনি একটু অপেক্ষা করবেন, আরো কেউ আসবে, তারপর তাকে নিয়ে দাঁড়াবেন। যদি এমনটা একেবারেই না হয়, শেষ পর্যায়ে চলে যায়, তাহলে হয়তো জায়েজ হবে, নাহলে তাকে চেষ্টা অবশ্যই করতে হবে আরেকজনকে নিয়ে দাঁড়ানো। আমার মনে হয় প্রশ্ন আরো অনেকগুলি রয়েছে, সেদিকে আর দীর্ঘ করতে চাই না, সর্বশেষ এই প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। পবিত্র কোরআনে সূরা নূর এর একটি আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নষ্ট পুরুষের জন্য নষ্ট নারী এবং নষ্ট নারীর জন্য নষ্ট পুরুষ নির্ধারণ করে দিয়েছেন। প্রশ্ন, ফেরাউনের সাথে বিবে আসিয়া এর বিবাহ হয়েছিল কেন? প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন যে ভালো পুরুষের জন্য ভালো মেয়ে, খারাপ পুরুষের জন্য খারাপ মেয়ে। তাহলে ফেরাউন তো বেদিন আর তার স্ত্রী আসিয়া তো দিনদার, এই জন্য প্রশ্ন করেছেন তাহলে এটা কিভাবে হলো? জবাব, বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একজন মুসলিম আর একজন অমুসলিমের সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ, বৈধ নয়, জায়েজ হবে না। কিন্তু সেই সময়ে সেটা জায়েজ ছিল, সেই সময়ে সেই শরীয়তে, মুসা আলাইহিস সালামের শরীয়তে সেগুলি জায়েজ ছিল। তাই একজন অমুসলিম এর অধীনে একজন মুসলিম থাকা সম্ভব ছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এমনটি জায়েজ নেই। দুজনে মুসলিমও যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু একজন দেখা যায় অমুসলিম হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, অটোমেটিক তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, বহাল থাকবে না। আল্লাহ তাআলা আলম। আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই, আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে যুব সমাজ এবং আরও যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আমাদের মাঝে উপস্থিত